সমাজ থেকে শুরু করে সমাজের নানা বিষয় সেগুলোকে রং তুলির মাধ্যমে উপস্থাপন, সেটা যেটি একজন চিত্রশিল্পী করে। ইয়াছিন আর সফিয়ার যে চিত্রকর্মের প্রদর্শনী আমাদের দুই দেশের যে বন্ধন, দুই দেশের মানুষের মধ্যে যে বন্ধন, সেই বন্ধনকে আরও দৃঢ় করবে। এবং আমি মনে করি এই ধরনের আরও শিল্পকর্মের যদি প্রদর্শনী নিয়মিত হয় তাহলে সেটি আমাদের শিল্পীদের যেমন সমৃদ্ধ করবে, একই সাথে আমাদের মৈত্রীময় মৈত্রীর বন্ধনে আবদ্ধ দেশগুলোর মৈত্রীকেও আরও দৃঢ় করবে।